মান্না, বাংলা চলচ্চিত্রের এক জলজলে নক্ষত্রের নাম। অশ্লীলতার যুগে বাংলা চলচ্চিত্রকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে তার অবদান অনস্বীকার্য। মান্নার মৃত্যু বাংলাদেশের চলচ্চিত্রের জন্য ছিল সবচেয়ে বড় একটি আঘাত। তার মৃত্যু হয়েছে প্রায় দেড় যুগ হতে চলল। মান্নার শূন্যতা এখনও অপূরণীয়। কিন্তু এরই মাঝে গত সোমবার মুক্তিপ্রাপ্ত বৈজ্ঞানিক কল্পকাহিনী ভিত্তিক সিরিজ ব্ল্যাক স্টোনে মান্নাকে আবারও দেখা গেল। চমকে ওঠার মতোই খবর। হ্যাঁ, কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর মাধ্যমে মান্নাকে আবারও পর্দায় হাজির করেছেন নতুন নির্মাতা শাহরিয়ার গালিব। এটা নিয়ে দু ধরনের প্রতিক্রিয়া পাওয়া গেছে। মান্না ভক্তরা অনেকেই খুশি হয়েছেন, তবে অনেকেই আবার প্রশ্নও তুলেছেন। তবে সবচেয়ে বড় আপত্তি এবার উঠল মান্নার পরিবারের কাছ থেকে। মান্নার স্ত্রী শেলী মান্না গত বুধবার বাংলাদেশের একটি প্রথম সারির পত্রিকাকে জানান, পরিবারের অনুমতি ছাড়াই মান্নাকে সিরিজে ব্যবহার করা হয়েছে। তার ভাষ্য, মান্নার ইমেজকে বিক্রি করা হয়েছে। নির্মাতা শাহরিয়ার গালিবের দাবি, তিনি অনুমতি নিতে মান্নার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। তবে মান্নার স্ত্রী বলেছেন, সিরিজটি বানানোর সময় কিংবা বানানোর পরেও যোগাযোগ করা হলে সেটা মানা যেত, সেটা তারা করেননি। ট্রেলার প্রকাশের পর বিষয়টি আমাদের নজরে এসেছে, আমরা কোনো অনুমতি দেইনি। পরিবারের অনুমতি নিয়ে হলিউডের প্রয়াত তারকাদের এআই এর মাধ্যমে পর্দায় ফেরার নজির রয়েছে। শুধু তাই নয়, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও সম্প্রতি মহানায়ক উত্তম কুমারকে নিয়ে নির্মিত হয়েছে অতি উত্তম নামে একটি চলচ্চিত্র, যেখানে এআই এর ব্যবহার হয়েছে সবচেয়ে বেশি। ব্ল্যাকস্টোন সিরিজে মান্নাকে 10 সেকেন্ডের জন্য দেখা গেছে। সম্প্রতি প্রেক্ষাপটে সারা পৃথিবীতেই এআই এর ব্যবহার বাড়ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এখন অনেক ভিডিও তৈরি হচ্ছে যা বাস্তবতা ও পরা বাস্তবতাকেও হার মানায়। এমন অবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে বাংলাদেশের।